আর যদি স্পেশাল ননভেজ থালি নেন তাহলে হচ্ছে 350 টাকা। এই যে পেছনে হাওড়া ব্রিজ, আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে, আর দূরে গাছের মাঝখান দিয়ে উঁকি মারছে হাওড়া ব্রিজ। এই যে আমাদের চিকেন হাক্কা নুডলস, আর এক প্লেটও আসছে। এই যে রেশমি কাবাবের সাইজ, আর এটা হচ্ছে এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা, খুব সুন্দর না? যারা আমার মতোই বন্দে ভারতে চাপার এখনো সুযোগ হয়ে ওঠেনি তাদের জন্য দারুণ একটা সুখবর, এখন বন্দে ভারত আপনাদের হাতের মুঠোয়। রেলকোচ রেস্টুরেন্ট যেতে হলে সোজাসুজি চলে আসতে হবে হাওড়া রেল মিউজিয়ামের দিকে। এই যে সামনে এটা হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সটা, আর এখানে আছে পার্কিং লটটা, আর পার্কিং লটের ঠিক পাশেই রেলকোচ রেস্টুরেন্ট। আপনাদের বোঝাতে পারলাম তো, সোজা কথায় হাওড়া ব্রিজের উল্টো দিকে সোজা হেঁটে আসতে হবে, আর সামনে এসে পড়বে এই জলের ট্যাঙ্কিটা। আমরা সন্ধে সন্ধে করে চলে এসেছিলাম যাতে সন্ধ্যের আলোময় পরিবেশটা উপভোগ করতে পারি। এখানে বন্দে ভারতের কোচ দেওয়া আছে। ওয়াও, কি সুন্দর জায়গাটা, দারুণ সাজানো। আর ওই দেখুন রেলকোচটা, পুরো পার্কটা কি সুন্দর করে সাজানো। চাইলে আপনারা বসে কিছুক্ষণ টাইম স্পেন্ডও করতে পারেন। এখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগলো, কিন্তু একটাই সাজেশন, বিকেলের পরে আসার চেষ্টা করবেন, তাহলে এত সুন্দর একটা গঙ্গার মনোরম দৃশ্য আর ফুরফুরে হাওয়া মন প্রাণ সব জুড়িয়ে দেবে আপনাদের। দেখুন এই যে লঞ্চটা যাচ্ছে হাওড়া থেকে ওই পারে যাচ্ছে, পাশেই কিন্তু জেটিটা। এক কথায় জায়গাটা কিন্তু দুর্দান্ত। আমরা এখানে এসেই অনেক সেলফি আর ফটো তুলে নিয়েছিলাম, সত্যি জায়গাটা ফটোশুটের জন্য পুরো পারফেক্ট। আর চেষ্টা করবেন এই দিক করে জানলার ধারে বসার, সেটার অনুভূতি সম্পূর্ণ আলাদা হবে। আর বলে রাখি, আমরা আজ এসেছিলাম ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে, দমদম থেকে এসে হাওড়া মেট্রোতে নেমেছিলাম, আর ভাড়া পড়েছিল 25 টাকা করে। আপনারা চাইলে বাস দিয়েও আসতে পারেন, কিন্তু মেট্রো যখন শুরু হয়েই গেছে সুযোগ নেবেন না কেন, আর রেস্টুরেন্টটা সারাদিনই খোলা থাকে। আজকে আবার আমরা চলে এসেছি ওয়ান্ডারার সৃঞ্জয় চ্যানেলের আর একটা ভিডিওর সাথে। আজকে আমরা কোথায় চলে এসেছি দেখুন, আজকে আমরা চলে এসেছি বন্দে ভারত রেস্টুরেন্টে। এটা হচ্ছে রেলকোচ রেস্টুরেন্ট। এই যে পেছনে হাওড়া ব্রিজ, আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া নিউ কমপ্লেক্সের সামনে, আর আমার পেছনেই গঙ্গা নদী বয়ে যাচ্ছে। এটা কিন্তু ডুপ্লিকেট কিছু না, পুরো অরিজিনাল ম্যাটেরিয়াল দিয়েই তৈরি এই কোচ। ট্রেনের চাকা থেকে শুরু করে ট্র্যাক অবধি সবই অরিজিনাল বসানো আছে। রেল দপ্তরের উদ্যোগে এই রেলকোচ রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। কি সুন্দর না লাগছে ভিউটা, ভাবুন তো, হাতে গরম গরম পকোড়া আর সাথেই অ্যামেজিং ভিউ, কি অসাধারণ না লাগে। বাইরে বসেও খাওয়ার ব্যবস্থা আছে, ভিতরে বসেও খাওয়ার ব্যবস্থা আছে। চলুন এবার তাহলে ভিতরে ঢোকা যাক। আমরা ঢুকে পড়েছি রেস্টুরেন্টে, এখন বসে আছে, এখনো মেনু কার্ড দেয়নি, তো এখন ওয়েট করছি মেনু কার্ডটার জন্য, তারপর কিছু খাবার অর্ডার দেবো। আমরা কি খাচ্ছি না খাচ্ছি সেটা আমি ভিডিওতে বলে দেবো। এই যে চলে এসেছে আমাদের মেনু কার্ড, এবার এখান থেকে দেখে খাবারটা অর্ডার দিয়ে নিই, তারপর একদম দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে পুরো মেনু কার্ডটা, চাইলে আপনারা ভিডিওটাকে পজ করে দেখতে পারেন। চা থেকে কফি আর ইন্ডিয়ান থেকে চাইনিজ সব রকমই পাওয়া যায় এখানে, এমনকি থালি সিস্টেমও আছে এখানে। এখানে কিন্তু থালি সিস্টেমও আছে, এখানে স্পেশাল ভেজ থালি নিলে 250 টাকা, আর যদি স্পেশাল ননভেজ থালি নেন তাহলে হচ্ছে 350 টাকা। আমাদের স্টার্টারের জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছি 1 প্লেট চিকেন পকোড়া, 1 প্লেট রেশমি কাবাব, আর তার সাথে অর্ডার দিয়ে দিয়েছি 2 প্লেট চিকেন হাক্কা নুডলস। চিকেন পকোড়া 150 টাকা প্লেট, আর তাতে 5 পিস পকোড়া থাকবে। রেশমি কাবাব হচ্ছে 200 টাকা প্লেট, আর তাতে থাকবে 6 পিস কাবাব, আর ফাইনালি চিকেন হাক্কা নুডলস হচ্ছে 150 টাকা প্লেট। রেস্টুরেন্টটাতে কিন্তু ভালোই লোক আসছে, যাওয়া নতুন লোক এলো। চলে এসছে তাহলে আমাদের চিকেন পকোড়া, আর তার সাথে দিয়ে দিয়েছে স্যালাড। টেস্টটা কিন্তু দারুণ, কেমন খেতে, পুরো গরম গরম ভেজে দিয়েছে, দারুণ খেতে। চিকেন পকোড়াটা এতই সুন্দর লেগেছে যে আমরা আর 1 প্লেট অর্ডার দিয়ে দিয়েছি। এই যে চলে এসেছে আমাদের কাবাবটা, দাঁড়ান দেখাচ্ছি। এই যে চলে এসেছে আমাদের রেশমি কাবাব, আর তার সাথে গ্রিন চাটনি, এবার চলুন খেয়ে দেখা যাক। এই যে রেশমি কাবাবের সাইজ, সেরা খেতে সেরা,
ভাবছি এবার এটাও কি আর এক প্লেট অর্ডার দিয়ে দেবো নাকি, এত দারুণ খেতে। এই যে চলে এসেছে আমাদের আর এক প্লেট চিকেন পকোড়া। সময় নষ্ট না করে তাহলে শুরু করা যাক। এত টেস্টি খাবার আর তার সাথে এই ভিউ আলাদাই। এই যে আমাদের চিকেন হাক্কা নুডলস আর এক প্লেটও আসছে। এক একটা আইটেম দারুণ। এই যে আর এক প্লেটও চলে এসেছে, গরম গরম চলে এসছে আর এক প্লেট চিকেন হাক্কা নুডলস। এই প্লেটটার কেমন একটু টেস্টটা আরও বেশি ভালো লাগছে, তাই না? আমাদের বিল হয়েছে 830 টাকার। কার্ড আর অনলাইন পেমেন্ট সবই অ্যাকসেপ্টেড এখানে। হয়ে গেছে আমাদের খাওয়া ডান, এবার আমরা বেরিয়ে পড়ছি। খুবই খাবারটা ভালো ছিল আর যথেষ্ট ঠিকঠাক রেঞ্জ, আর খাওয়ার কোয়ালিটিও খুবই ভালো ছিল। রেঞ্জ কিন্তু একদমই বেশি না, একদম অ্যাফোর্ডেবল প্রাইস। আসল বন্দে ভারতে তো এখন অবধি চাপতে পারিনি, তাই বন্দে ভারতের ফার্স্ট কপি বন্দে ভারত রেস্টুরেন্ট দিয়ে পথ চলা শুরু করলাম। এই হচ্ছে সেই বন্দে ভারত রেস্টুরেন্ট। কি দারুণ হাওয়া দিচ্ছে এখানে, পুরো গঙ্গার ধারেই কিন্তু রেস্টুরেন্টটা, আর জানলা থেকে ভালো ভিউ দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগলো জায়গাটা। আবারও একবার তাহলে লোকেশনটা আপনাদেরকে আমি বলে দিই। লোকেশনটা হচ্ছে এই যে, এটা হচ্ছে হাওড়া স্টেশন, আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের পার্কিং, তার গায়ে লেগেই আছে এই রেস্টুরেন্টটা বন্দে ভারত রেস্টুরেন্ট। তাছাড়া লোকেশনটা আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো। এইখান দিয়ে দা 42টা ক্লিয়ার না হলেও ভালোই দেখা যাচ্ছে কিন্তু। আর এদিকে তার অপোজিটে এই যে হাওড়া ব্রিজ। এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে। আর এমনি যদি ফুড ব্লগ আমার চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। আপনারা কিন্তু মন চাইলে অনায়াসে এখানে ঘুরে যেতে পারেন আপনার বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে। তাহলে দেখা হচ্ছে কিন্তু নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানেই শেষ করলাম।